আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এমন একটা অর্জন মহান আল্লাহ তাআলার আশীর্বাদ ছাড়া কোনো ক্রমেই সম্ভব নয়। সেই সঙ্গে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমার পরে আস্থা রেখেছে এবং এইরকম একটা গুরু দায়িত্ব আমার পরে অর্পণ করেছে। আপনারা জানেন যে আজকে 24শে জুন 2021 সাল। এই 2021 সালের একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি এবং এই অনুষ্ঠান আরও মহিমান্বিত হয়েছে যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও এক হয়েছে। এমন একটা মহেন্দ্রক্ষণে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি নিজেকে সত্যই খুবই ভাগ্যবান মনে করছি। এরকম একটা গুরু দায়িত্ব আমি যাতে সঠিকভাবে পালন করতে পারি তার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যেন উনি আমাকে সেই সক্ষমতা দান করে যাতে আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি। তবে একথা সত্য যে আমাদের সকলের সহযোগিতা ছাড়া এত বড় গুরু দায়িত্ব পালন করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, আমরা সচরাচর যে দায়িত্ব পালন করে থাকি সেই দায়িত্বগুলো আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আজকের জন্য এটুকুই ধন্যবাদ। আশা করি আমাদের আবার ইন্টারঅ্যাকশনস হবে এবং আমরা আমাদের ভাব বিনিময় করব। সেনাবাহিনী সম্বন্ধে যা কিছু জনগণের জানার আগ্রহ আছে সেগুলো আমরা জানাব। সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব থাকবে না, সেনাবাহিনীর সাথে মিডিয়ার দূরত্ব থাকবে না। আপনাদের সহযোগিতাই আমাদের পথ চলার জন্য একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। তো সবাইকে ধন্যবাদ। স্পেসিফিক কোনো কিছু ছিল যেটার ব্যাপারে জানতে চাচ্ছিল? কোনো স্পেসিফিক কিছু নাই। ঠিক আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আমি করে জানিয়ে দেব এবং এটা আমি আই বিলিভ ইন ট্রান্সপারেন্সি, সো এভরিথিং উইল বি নোন, দেয়ার উইল বি নো প্রবলেম অ্যাট অল। আই উইল গিভ মাই কমান্ড ফিলোসফি, আই উইল গিভ মাই স্ট্র্যাটেজিক ভিশন টু অ্যাচিভ দিন আর্মি, সো ইট উইল বি নোন টু অল অফ আস। ফর টুডে আই জাস্ট ক্যানট গিভ ইউ ইনস্ট্যান্টলি, অ্যান্ড দ্যাট ওন্ট বি রাইট।